কক্সবাজারে উল্লেখযোগ্য সমুদ্র সৈকতগুলোর মধ্যে পাটুয়া টেক সমুদ্র সৈকত অন্যতম। এটি কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। কলাতলি মোড় থেকে সাধারণত 30 কিলোমিটার পথ অতিক্রম করে পাটুয়া টেক সমুদ্র সৈকতে আসতে হয়। এখানকার আলাদা বিশেষত্ব হচ্ছে ইনানি বিচ এবং সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের মতো পাথর দেখতে পাবেন। কলাতলি মোড় থেকে যে কোনো জিপ অথবা চাঁদের গাড়ি ভাড়া করে আপনি ঘুরে আসতে পারেন পাটুয়ার টেক। 2 থেকে 3 ঘন্টার মতো যাত্রার সময় লাগতে পারে। বলে রাখা ভালো, এর আশেপাশে যত রিসর্ট রয়েছে তার মানের তুলনায় ডিমান্ড অর্থাৎ টাকার পরিমাণটা বেশি। তেমন ভালো কোনো রেস্টুরেন্টও আশেপাশে নেই। পাটুয়ার টেক বিচকে কক্সবাজারের মিনি সেন্ট মার্টিনও বলা হয়ে থাকে। এছাড়াও এর কাছাকাছি পেয়ে যাবেন প্যারাশুট পয়েন্ট, অর্থাৎ যারা প্যারাসেলিং করতে পছন্দ করবেন অথবা যাদের ইচ্ছা রয়েছে তারা পাটুয়া টেক বিচ ঘুরে এসে প্যারাসেলিং করে আসতে পারবেন। এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র, উভয়ে মিলে যেন মিলেমিশে একাকার। প্রকৃতি প্রেমীদের কাছে যেন এটি একটি অসাধারণ ভূস্বর্গ। কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচ এবং সূর্যাস্তের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করা, জায়গাটা সত্যি খুবই মনোমুগ্ধকর। কক্সবাজার গেলে অবশ্যই এই জায়গাটি মিস করবেন না কেউই। কক্সবাজারের পাটুয়ার টেক অদেখা এক ভূস্বর্গ। আপনি না গেলে উপলব্ধিই করতে পারবেন না জায়গাটি কত সুন্দর, কত মনোমুগ্ধকর।